আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে বৃষ্টি, আমি তো নিচে দুই দিন ধরে এমনিতেই যাচ্ছি না। আপনাদের ভাই আমাকে একদমই বারণ করছে আমি যেন বৃষ্টির মধ্যে বাইরে না যাই। ফাইনালি আজকে আমি ছাদে আসলাম, আমি পা দেখাচ্ছি, কারণ হচ্ছে ও আমাকে বলেছে যে আমি যেন রুমের মধ্যে হাঁটতে যেন না যা পড়ি। তারপরে আমি ছাদে আসলাম, ভাবলাম যে দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে আপনাদের সাথে কোনো ভিডিও বা ব্লগ শেয়ার করি না, সেই জন্য ভাবলাম যে আসি, আপনাদের সাথে গল্প হবে। সাথে আমি আজকে এসেছি একটা কারণে, কারণ ছাদে এসেছি কিছু পুঁই শাকের পাতা নিতে। তা পুঁই শাকের তো তেমন ভালো অবস্থা না, তারপরে যাই হোক যেটা আছে ওইখান থেকে কিছু পাতা নিয়ে যাব। পুঁই শাকের পাতা দিয়ে পাকোড়া বানাবো। আর আপনারা বুঝতেই পারতেছেন যে আমি ভালো করে কথা বলতে পারতেছি না, মানে নিঃশ্বাসে এত প্রচুর টান লাগে ইদানিং। এটা একটু মানে একটু খাবার একটু খাওয়া মানে কন্ট্রোলেই খাই, আমি ভাত একদমই কম খাই, সবজিটা এখন বেশি খাচ্ছি ইদানিং। তারপরেও মানে এতটা ইয়া হচ্ছে, মানে বমি মানে নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়। তারপরেও যে একটু কোরআন পড়েছি আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহ আমাকে যতটা সুস্থ রেখেছেন আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এতটা সুস্থ রেখেছেন। এই প্রেগনেন্সির সময়টাতেও আমি অনেক আল্লাহর কাছে অনেক লাখো কোটি শুক্রিয়া, আমি অনেকটাই সুস্থ আছি। আসলে মাঝে মাঝে একটু একটু মানে সিক লাগে, এটা হচ্ছে নর্মাল, এটা স্বাভাবিক, এটা যে শুধু আমার লাগে তা না। একটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, এখন তারপরে হচ্ছে বিয়ে হয়েছে, এখন মেয়ে থেকে মা হতে যাচ্ছি, সেক্ষেত্রে এতটুকু তো হবে, এতটুকু আমাকে মেনেই নিতে হবে। এভাবেই আসলে আমাদের মা খালারাও কিন্তু মা হয়ে এসেছেন। আর আপনাদের সাথে আসলাম, ছাদের পুরাটা লুকটা শেয়ার করলাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদার আপনাদের কার কেমন লাগছে জানি না, আমাদের পাবনাতে কিন্তু আজকেই মানে আজকে ফার্স্ট মানে বৃষ্টি, সারাটা দিনই বৃষ্টি হচ্ছে, এতদিন কিন্তু এভাবে বৃষ্টি হয়নি, হঠাৎ হঠাৎ হয়েছে। মানে মনে হচ্ছে যে আজকে আষাঢ় মাসের যে ফিলটা সেটা আমরা হচ্ছে আজকেই পাচ্ছি। যাই হোক, এই যে আমার পেয়ারা গাছ, চালতা গাছ, অ্যালোভেরা গাছ, এগুলোর যত্ন তো হয়ই না, তাও আপনাদেরকে হালকা পাতলা একটু দেখিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, একা একা এসেছি, ক্যামেরা ধরার লোক নাই, আমাকে পাতাগুলো একাই ছিঁড়তে হবে। যাই হোক, পাতাগুলো ছিঁড়ে দেন হচ্ছে আপনাদের সাথে আবার কিছু কথা শেয়ার করব। আর আমার ড্রাগন গাছে যে কবে ফল ধরবে আল্লাহই জানে।